Babe, Rojony, Rojony. Hey, Pagli, Rojony, utha, 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 चलो हाथ धरो उठा गुड मॉर्निंग दिनाजपुर আমরা হচ্ছে বাংলো থেকে বের হলাম এখন ব্রেকফাস্ট করব ও সুবান সাহেব আমরা বের হইতেছি দেখি কোথায় যাওয়া যায় সুহাগ ভাই আমরা কই যাই একটু বলেন আমরা কোন যাচ্ছি হচ্ছে রামসাগর ইয়ে তারপরে আগে তো রামসাগর ঘুরে আসি ওই যে আমার আয়নায় দেখা যায় সিফাত তোমার দেখা যায় না হরে চলে আসছি আমরা হচ্ছে ওই জেলা পরিষদের সামনে থেকে কয়টা 10টা 42 এ রওনা দিয়েছি এখন বাজে 11টা 5 আমরা এই যে গেটে এখন ভিতরে যাব ওইখানে সুন্দর একটা পুকুর অনেক সুন্দর সুন্দর শাপলা গোলাপি শাপলা Good. অবশ্যই কেন নয় সাইফুলের প্রশ্ন যে এত ছোট বাসায় থাকতো গিয়ে দেখি ভিতরে কত দূর কার বাসা ছিল ভুলে গেছে Thank you.
একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, কে যে কোন দিকে গেছে? এই কোন দিক দিয়ে বেরিয়েছো? ও মাই গড, এদিক দিয়ে কি, এদিক দিয়ে কি ঢুকা যায়? আমি এদিক দিয়ে আসতেছি। আরে বিলাত তুই করছে সিফাতে ভাসমন্তে এটা কয়েকটা তালা ছিল, হচ্ছে খুব সম্ভবত মাটির নিচে গেছে কিছু, আর এই হচ্ছে অবস্থা। ওরা ওটা ভিতর দিয়ে ঢুকেছে, যাই তো পুরো ঘুরে আসি, তার আগে এখানে একটু চক কর দিই। ওইটা সিঁড়ির মতো ছিল, সিঁড়ি তো বলে, সিঁড়ির মতো নিত, কিন্তু হ্যাঁ এত চিকন চিকন কেন দেখছো? আমরা যারা মোটা হইতে বলে পালাই তো, ঠিক আছে এইটা ছিল বসে চিপার তো, এটা একটা পুরোঙ্গ ছিল, এইগুলো তো ঠিক আছে। সিফাত চলে গেল। এটা কার বাসা ছিল বলো? কি জানি, রাজার বাড়ি, রামসাগর দিঘির ভিতর একটা। এই রাজা রামমোহন রায় ছিল। আরে না, তাই তো কোন রাজার বাড়ি, নাম কি? হ্যাঁ, রাজা রামনাথ। এটা হচ্ছে রাজা রামনাথের একটা বাড়ি, এখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম, এখন যাব এদিকে। আমরা হচ্ছে একটা ভ্যান নিয়েছি, ভ্যান নিয়ে আর কি পুরোটা চক্কর দিব, প্রায় ঘন্টাখানেক লাগবে, যে যেখানে ইচ্ছে সেখানে দাঁড়াবো, ছবি তুলবো, ঘুরবো, খাবো, দেখবো, আর হচ্ছে কষ্ট করে পায়ে হাঁটতে হবে না। তো পিছনে হচ্ছে ওইটা দিঘি, আমরা দিঘিতে পারে যাব। আপাতত ভ্যানে উঠি, আর তো ব্লগের জন্য সুন্দর ভিডিও করছি। সুহাগ ভাই তাকান, 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 হাসি দেন। Okay.